ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত সমানিত আলিবাই কাতার থেকে জানতে চেয়েছেন এটা যে আমরা আমাদের বোন বাতিজাদেরকে পর্দা রাখার চেষ্টা করি কিন্তু ওরা যখন হাই স্কুলে যায় তখন তো পর্দা থাকে না ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে শিখে ওরাও সামনে বসে লেখাপড়া করায় তো এখন এই জন্য গুণাকার কে হবে পর্দার খেলাফ হওয়ার কারণে সরকার হবে নাকি কারজান হবে এখন তো পর্দা আলাদা মাদ্রাসাও নাই ছেলে মেয়েদের আলাদা আলহামদুলিল্লাহ সাল্লাহুসাল্লাম আলাহ রসুল্লাহ মবাদ সমানিত আলী বাই প্রথম কথা হইলো মেয়েদের পর্দালা মাদ্রাসা নাই এই কথা তো ভুল হাজার হাজার মাদ্রাসা আছে মেয়েদেরকে পর্দায় রাখার জন্য পর্দায় পরানোর জন্য সেই পরিবেশ আপনাকে খুঁজে তৈরি করতে হবে বাইর করতে হবে নাহলে আপনারা সেই পরিবেশ তৈরি করবেন বানাবেন সেই অনুকূল পরিবেশ আপনারা বানাবেন আল্লাহর বিধান কেমনে কায়ন করবেন এটাও তো একটা জিহাদ জিহাদ সম্পর্কে আপনারা প্রশ্ন করেন রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা তৈরি করতে হবে এই ধরনের পরিবেশ যে আমাদের 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 ভাই বোন পর্দার মধ্যে পড়তে হবে সেই পরিবেশ সেই প্রতিষ্ঠান সেই শিক্ষা দীক্ষার মান তৈরি করতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপীঠ তৈরি করতে হবে না থাকলে আর নাই কেন আলম বহু প্রতিষ্ঠান তৈরি করছেন মেয়েদের আলাদা তারপরে মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি অনেক সময় নাই ঠিক আছে কলেজে তো মেয়েদের কলেজ আলাদা আছে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আছে সুতরাং আপনারা সেভাবে পর্দা যেহেতু করেন আলহামদুলিল্লাহ মেয়েদেরকে ভাই বোন ভাই বাতিজা বাতিজি যারা আছে বোন বাতিজি তাদেরকে পর্দা করাইতে হবে এটা করাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু স্কুল জীবনেও পর্দা করাইতে হবে পর্দার সমস্ত জীবনে যতদিন বেঁচে আছে ততদিনই পর্দার মধ্যে থাকতে হবে এটা আল্লাহর বিধান পর্দার লঙ্ঘন করা কোন ভাবে সম্ভব না নামাজ যেমন আল্লাহ পর্দাও ফরজ করছে মেয়েদের উপরে এবং পুরুষের উপরেও কিছু কিছু ক্ষেত্রে পর্দা ফরজ পুরুষ মানুষকে পর্দার বাইরে চলতে পারবে তা না তাদেরও আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে দুজনকে শিষা টালাপের আশীর দিয়ে কোনো কোন বিশেষ ক্ষেত্রে সুতরাং পুরুষকেও সেভ করতে হবে তাদের চক্ষু লজ্জাস্থান মহিলাকেও সেভ করতে আল্লাহ বলে দিছে কিন্তু যে সমস্ত পুরুষরা আজকে মহিলা পুরুষ একসাথে ছেলে মেয়েদেরকে নিয়ে পড়া এটা গার্জেনরাও গুণাগার সরকারও গুণাগার শিক্ষা প্রতিষ্ঠানে যারা যারা সবাই গুণাগারের বিষয় আর আর একটা বিষয় হলো আপনাকে আল্লাহ ফরজ করছে নাকি যে স্কুলে যে আপনাকে ওইভাবে পড়াইতে হবে মেয়েদেরকে বা শিক্ষা যে শিখতে হবে এটা ফরজ করেছে কোরআন হাদিসের বিদ্যে আপনার জন্য ফরজ করেছে আল্লাহ যতটুকু আপনার যে জীবনে দরকার হক হালাল বেঁচে চলার জন্য অন্যায় অপরাধ থেকে বাঁচার জন্য চিনার জন্য কিন্তু আপনার বোনকে আপনার ভাতিজিকে আপনার মেয়েকে ওই পর্দার লঙ্ঘন করে কলেজে পড়াইতে হবে বিশ্ববিদ্যালয়ে পড়াইতে হবে স্কুলে পড়াইতে হবে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে বড় 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 লেকচার বানাইতে পারবে বড় বড় এমপি বানাইতে হবে মন্ত্রী বানাইতে হবে দারোগা বানাইতে হবে সিএসপি বানাইতে হবে পিএসপি বানাইতে হবে বিমানবালা বানাইতে হবে পুলিশে আর্মি অফিসার বানাইতে হবে এই বানাইতে হবে সেই বানাইতে হবে নালে পাইলট হইতে হবে নাইলে এই হইতে হবে বিদেশ যায় ডক্টর ইঞ্জিনিয়ারদের নাইলে অক্সফোর্ডে পড়তে হবে এগুলো আল্লাহ কোথায় ফরজ করলো বরং আল্লাহ পর্দা ফরজ করছে মেয়েদেরকে মেয়েদেরকে মেয়েদের পর্দা অনেক জরুরি ফেতনা তো মেয়েদের থেকেও হয় ছেলেদের থেকেও কিন্তু মেয়েদের থেকে ফেতনা শুরু হয় বেশি আগে আল্লাহ নবী সাল্লা কথা বলছেন যে এই উন্মতের মধ্যে মহিলা ফেতনার চার বড় ফেতনা কি আছে সুতরাং এই যে মেয়েরা আজকে ছেলেদের সাথে যায় একই সাথে কলেজে বিশ্ববিদ্যালয় দুইটা চুম্বুক যদি এক হয় আস্তে আস্তে এগুলো কাছাকাছি যাইতে যাইতে একটা লেগে যায় মেয়ে ছেলে যখন এক থাকে তৃতীয় পক্ষ থাকে ছেলে সন্তান আর শয়তান থাকে তা ছেলে মেয়ে এটা বিপরীত লিঙ্গ একজন আরেকজন দেখলেই তাকাইতে মনে হইবে জটকা বাজবে খটকা বাজবে খটো শুরু হবে মনে তো ছেলে মেয়ে যতই মেয়ে ছেলে ছোট হোক না কেন আস্তে আস্তে তো শিক্ষা আস্তে আস্তে এইগুলি শিক্ষা পাইতেছে আস্তে আস্তে দাবি তৈরিতেছে আস্তে আস্তে অশ্লীলতা বেহাই পড়ার দিকে দাবি তৈরি আপনি আপনার মেয়েকে কলেজে দিচ্ছেন কলেজে আপনি তো বেহাই দিকে ঠেলে দিচ্ছেন আপনার বোনকে ওখানে দিচ্ছেন তারপর আবার বোনকে শাসন করেন সেই পরিবেশ আপনি দিচ্ছেন কেন সেই পরিবেশে আমি রাখি কেন সেই পরিবেশে আমি দিয়ে আবার চিন্তা করি কেন আবার করে পর্দার লঙ্ঘন হয় না সেই পরিবেশ নাই আপনি বাড়িতে পড়াবেন সেই পরিবেশ আপনি তৈরি করবেন তাদেরকে ভবিষ্যৎ কিন্না দিবেন সেই পরিবেশ সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন তাদেরকে এটা এটা নিজেদেরকে লক্ষ্য রাখতে হবে আমি আরেকজনের উপর দোষারোপ করি কেন আমি সেই পরিবেশে আমি কেন দিছি তাকে দিয়ে আমি সরকারকে দায়ী করবো সরকার কি সরকারকে আপনি ইসলামী সরকার নিয়োগ করছেন বা সরকারকে সরকার মধ্যে শিখে আছে নাকি অথবা আমরা আমরা আমাদের দোষ দেই না কেন কারণ আমরা কি সেভাবে সরকার বানাইছি তার মধ্যে ইসলামী সরকার আছে নাকি তার মধ্যে কোরআন হাদিস কেন সেখানে আল্লামা হয়ে গেছে নাকি যে কোরআন হাদিস সব জানে সে তো সে তো ওই ধরনেরই সুতরাং আমাকে আপনাকে এইভাবে বিবেচনা করতে হবে এগুলি দেখতে হবে আজকে মানুষ অন্য অপরাধে জড়িত হয়ে যাচ্ছে অন্য অপরাধ বাসে না বরং ভালো দিকে ডাকলে আহ্বান করলে তারা সেই পরিবেশে আসে না চায় যে আমার মেয়ে ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া পাইলট হইয়া বড় বড় স্পিকার হবে সংসদ ভবনের সংসদের স্পিকার হবে নাহলে প্রেসিডেন্ট হবে নাহলে প্রধানমন্ত্রী হবে এমপি হবে মাদ্রাসায় পড়লে বা এই প্রতিষ্ঠানে পড়লেই হবে সেই হবে সেই প্রতিষ্ঠান সেই বেহায় পোনা তার প্রতিষ্ঠানে তারা পড়তে দিছে সেইভাবে তো এগুলো আমাদের বোঝা ভুল আমরা বুঝি না তার নিজেরা উল্টা পুল্টা চিন্তা করি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন সঠিক পথে রাখুন ভালো প্রতিষ্ঠান অবশ্যই আছে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই আল্লাহ নিষেধ করে নাই কিন্তু আল্লাহ বলছেন যে নিজেকে সেফটির মধ্যে থাকতে পর্দার মধ্যে থাকতে হবে আল্লাহর সীমা লক্ষ্য লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলছে তিলকা ফাল আল্লাহর এটা সীমা সুতরাং এই সীমাকে লঙ্ঘন করবে না সীমার মধ্যে থাকে আপনি সব কিছু করেন নিষেধ করেন আল্লাহ নিষেধ করছে কি যে পর্দার মধ্যে চব্বিশ ঘন্টা বসে থাকতে হবে কিন্তু আল্লাহ আল্লাহর কথা হলো সীমার মধ্যে থাকতে হবে সীমা অতিক্রম করা যাবে না যার যে সীমা আছে সেই সীমার বাহিরে গেলেই ধ্বংস হবে দেখেন লেখা আছে অনেক জায়গাতে গাড়িতে বাসে এখানে লেখা আছে এত টন দিতে হবে এত টনের বেশি দিবেন তখন চাকা বাসতে হবে সীমা অতিক্রম করে ফেলছেন আপনি গ্লাসের মধ্যে যতটুকু পানি ততটুকু কিন্তু ঢালতে পারবেন বেশি ঢাললে তো পানি পড়া শুরু করে দেবে কারণ সীমা ফরাই ফেলছেন আপনি যখন প্যাট বেরা যতটুকু জায়গা আছে প্যাট বেরা ভাত খেতে পারবেন বা খানা খাইতে পারবেন বেশি খেলে দেখবেন আপনার শরীর ভালো লাগবে না সীমা অতিক্রম করে ফেলছেন আপনি অথবা আমাদেরকে প্রত্যেকটা জিনিস আমাদের কল্যাণ এবং মাসলাহাতের হাতের দিকে লক্ষ্য করে আল্লাহ চলতে বলছেন সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে হাজর সাল্লাহ নবেন মহাম্মদসালামাকাত